আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আবারও ফুড পার্লারে নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপের বরফি হালুয়া। আর এই হালুয়াটা আমি কাঁচা পেঁপে দিয়ে তৈরি করব। হালুয়াটা তৈরি করতে একটু সময় বেশি লাগে, কিন্তু উপকরণ কিন্তু একেবারেই অল্প। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি কাঁচা পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পেঁপে নিয়েছি আমি 3 কেজি। আর এখানে আমি যা উপকরণ ব্যবহার করব সব কিছু কিন্তু এই 3 কেজি পেঁপের রেশিও অনুযায়ী হবে। এদিকে আমি লিকুইড দুধ নিয়েছি 1.5 লিটার, আর দুধটাকে আমি আগে থেকে বয়ল করে নিয়েছি এবং একটু ঠান্ডা করে নিয়েছি, তা না হলে পেঁপে দেওয়ার সাথে সাথে দুধটা অনেক সময় ফেটে যেতে পারে। এবারে এই বয়ল করা দুধের মধ্যে আমি কাঁচা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁপে আমি লিকুইড দুধের মধ্যে দিয়ে 2টো সাদা এলাচ আর 1টা দারচিনি টুকরো করে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা ছাড়াই পেঁপেটাকে পুরোপুরি সেদ্ধ করে নিব। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু হাই রেখেছি। একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে, নইলে নিচে দিয়ে লেগে গেলে কিন্তু হালুয়া খেতে ভালো লাগবে না। কাঁচা পেঁপেগুলো বয়ল করা হয়ে গিয়েছে, এখনও গায়ে গায়ে একটু লিকুইড দুধ রয়েছে, এটাকেও আমি একেবারে টানিয়ে নিব। আর ঢাকনা ছাড়াই কিন্তু বয়লটা করতে হবে, নইলে যেহেতু দুধ দেওয়া আছে বলক উঠে পড়ে যেতে পারে। আর লিকুইড দুধটা ঠান্ডা করে নেওয়ার পরও এখানে কিন্তু দুধটা ফেটে গিয়েছে, আপনাদেরও এরকমটা হতে পারে, তাতে কিন্তু চিন্তার কিছু নেই, এতে করে টেস্টের কোনো হেরফের হবে না। এবার আমি নেড়ে ছেড়ে বাকি যে দুধটুকু রয়েছে সেটাও ভালো মতো শুকিয়ে নেব। 2-3 মিনিটের মাথায় পেঁপের গায়ে গায়ে যে লিকুইড দুধটা লেগেছিল সেটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে এই পেঁপের হাঁড়িটা নামিয়ে ঠান্ডা করে নেব, আর তারপরে ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নেব। আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে পাটায়ও বেটে নিতে পারবেন, তবে এতে কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করা যাবে না। আর পুরোপুরি ঠান্ডা হলেই আমি পেস্ট করে নেব। পেঁপেগুলো ঠান্ডা করে আমি পেস্ট করে নিয়েছি। এবারে হালুয়া তৈরির পালা। হালুয়া তৈরির জন্য আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর এখন এতে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি এখন 4 টেবিল চামচ ঘি ইউজ করছি, পরে আমি আরও ঘি অ্যাড করব। আর ঘিটাই কিন্তু ইউজ করতে হবে, তেল দিয়ে কিন্তু হালুয়ার টেস্ট ভালো আসবে না। এর মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁপেগুলো। এবার ঘিয়ের সাথে পেঁপের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব চিনি। আমি এখানে 5 কাপ চিনি ইউজ করব। মিষ্টিটা অবশ্য আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, কে কতখানি কম বেশি খেতে পছন্দ করেন সেটার উপরে অ্যাডজাস্ট করে দেবেন। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করার পালা। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখেছি। চিনিটা মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু এই পর্যায়ে টেস্ট করে নিতে পারবেন মিষ্টিটা ঠিক আছে কি না। আপনাদের যদি মনে হয় আরও মিষ্টি অ্যাড করতে হবে তাহলে এই পর্যায়ে আরও অ্যাড করতে পারবেন। তবে আমি যে রেশিওটা ইউজ করেছি সেটা কিন্তু 3 কেজি পেঁপের ক্ষেত্রে একদম পারফেক্ট, মিষ্টিটা খুব বেশিও না কমও না। এবারে একটাই কাজ, কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করা। আর এই সময়টা কিন্তু একটু সাবধানে নাড়তে হবে, কারণ হালুয়াটা কিন্তু প্রচণ্ড রকম ছিটে চিনি দেওয়ার কারণে এর থেকে অনেকটা পানি ছাড়বে, আর নেড়ে চেড়েই এই পানিটাকে শুকিয়ে হালুয়া তৈরি করে নিতে হবে। প্রায় আধা ঘন্টা ধরে নাড়াচাড়ার পরে এখন আমার হালুয়ার এই অবস্থা। আমি এদিকে হাতে গ্লাভস পরে নিয়েছি, কারণ প্রচণ্ড ছিটা ছিটে হাতে পরে একেবারে ফোস্কার মতো হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু ডেঞ্জার জোন শেষ, ছিটাছিটির পালা শেষ। তবে নাড়ানো কিন্তু থামানো যাবে না,
চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি, আর এই পর্যায়ে সে কিন্তু অনবরতই নাড়তে হবে, নইলে নিচে দিয়ে লেগে যেতে পারে, আর নিচে লেগে গেলে হালুয়া খেতে টেস্টি হবে না। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমার হালুয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, তবে এখনও পুরোটা হয়নি। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায়ও হালুয়াটা নামিয়ে সার্ভ করতে পারবেন, তবে সেক্ষেত্রে বরফি কাটতে পারবেন না। আমি যেহেতু আজকে বরফি তৈরি করব, তাই আর একটু টাইট হতে হবে, তাই এখনও আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি হালুয়াটাকে আর একটু শক্ত করে নেব। আর 4-5 মিনিট নাড়াচাড়া করার পরে এখন কিন্তু আমার হালুয়াটা একেবারে বরফি কাটার জন্য তৈরি। কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে এতে আমি বেশ কিছু বাদাম কুচি এবং কিশমিশ অ্যাড করে দেব। এখানে আমি কাজু, পেস্তা এবং কাঠবাদাম নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ড্রাই ফ্রুট অ্যাড করতে পারবেন। আর হালুয়াটা হয়ে গিয়েছে সেটা বুঝবেন যখন চামচ দিয়ে নাড়াচাড়া করবেন, দেখবেন নাড়তে বেশ কষ্ট হচ্ছে, তখনই বুঝবেন এটা বরফি কাটার জন্য তৈরি। তবে এতে এখন এই পর্যায়ে দিয়ে দিব আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি, কারণ এতক্ষণ ধরে নাড়াচাড়ার কারণে ঘির ফ্লেভারটা অনেকটাই কমে এসেছে, তাই লাস্টে এই ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো থাকে। এখন কিন্তু আমি চুলার আঁচটা একেবারে কম করে দিয়েছি, আর এখন শুধু এই উপকরণগুলোর সাথে হালুয়াটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এবার আমি হালুয়া নামিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি হালুয়াটা রেখে বরফি কাটবো, সেই পাত্রে আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি এই পাত্রের মধ্যে বেশ কিছুটা হালুয়া নিয়ে নিচ্ছি। এবারে প্যানের চারিদিকে হালুয়াটাকে ছড়িয়ে দিয়ে একেবারে সমান করে নিতে হবে, আর এই কাজগুলো কিন্তু একটু দ্রুত করতে হবে। আমি একটা স্প্যাচুলা নিয়ে নিচ্ছি হালুয়াটাকে সমান করার জন্য, তাতে করে সমান করতে সুবিধা হবে। আর স্প্যাচুলাটার গায়ে একটু ঘি লাগিয়ে নিয়েছি, নইলে কিন্তু হালুয়া এর গায়ে আঠার মতো লেগে যাবে। চারপাশটা খুব সুন্দর করে সমান করে দিতে হবে, কোথাও উঁচু কোথাও নিচু এরকমটা যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। হালুয়াটা সমান করা হয়ে গিয়েছে, এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমি বরফি কাটবো। গরম অবস্থা কিন্তু বরফি কাটা যাবে না, তাহলে শেপ ভালো হবে না। প্রায় 10 মিনিট পরে যখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এই সময়টায় বরফি কাটার পালা। এবারে আমি যে ছুরিটা দিয়ে বরফি কাটবো তাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবারে আপনারা আপনাদের যার যার পছন্দ মতো শেপে বরফি কেটে নেবেন। আমি এখানে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। এবারে আমি পুরোপুরি ঠান্ডা হতে দেব, আর তারপরে বরফিগুলোকে তুলে নেব। এদিকে আমি কিছুটা হালুয়া আলাদা তুলে রেখেছিলাম এরকম একটু গোল গোল শেপ দেব বলে। দু হাতের তালুতে একটু ঘি মেখে নিয়ে অল্প একটু হালুয়া নিয়ে দু হাতের তালু দিয়ে ঘষে জাস্ট গোল করে নিলাম, আর আঙুল দিয়ে ট্যাপ করে দিয়ে মাঝখানে একটা কাজু বাদাম বসিয়ে দিলাম। আসলে সাজানোটা আপনাদের নিজেদের রুচির উপরে, আপনারা যে যেভাবে সাজাতে চান সেভাবেই সাজাতে পারবেন। এখন তো বাজারে অনেক রকমের ছাঁচ কিনতে পাওয়া যায়, সেরকম ছাঁচে রেখেও কিন্তু ডিজাইন করতে পারবেন। আর এদিকে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি বরফিগুলো তুলে পরিবেশন করেছি, আর সুন্দর লাগার জন্য একটু বাদাম দিয়ে দিয়েছি মাঝখানে। ওই যে বললাম সাজানোটা নিজেদের উপরে। হালুয়া পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে কিন্তু বরফি তোলা যাবে না, তা না হলে ভেঙে যেতে পারে। তো এই তো হয়ে গেল আমাদের পেঁপের মজাদার বরফি হালুয়া। আশা রাখছি আমার ভিডিও আপনাদের একটু হলেও উপকারে আসবে, আর যদি ভালো লাগে রেসিপি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।